বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী। মনে অনেক কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, কারণ এর আগের ভিডিওগুলোতে আপনারা খেয়াল করেছেন যে আমি একটি ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হচ্ছে, সেটির আঁচ করতে পেরেই কিন্তু আমি আগে আপনাদেরকে জানিয়েছি যে আমাকে সাইডলাইন করার চেষ্টা করছে, আমার অর্জনকে কক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে, এবং সেটি এই গত 22 তারিখে সেটার প্রমাণ পাওয়া গেল। আমি জানেন যে গত 23 বছর ধরে আমি আপনাদের জীবন, এবং এই 23 বছর আগে আমার বয়স, আমার ক্যারিয়ার, আমার কি অবস্থা ছিল, সমস্ত কিছুই কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র এই দেশের মানুষকে সড়কে রক্ষা করার জন্য আমি এই আন্দোলনটি শুরু করেছিলাম। এবং তার মধ্যে থেকে পুরোপুরি আমি সড়ককে নিরাপদ করতে পারিনি, কারণ এর আগের যে সমস্ত সরকাররা ছিল তারা আমার কথাগুলো তারা শুনে নেয়, আমি যা বলেছি সেগুলো বাস্তবায়ন করেনি। পাশাপাশি আপনারা জানেন যে শাজাহান খান, তারানা হালিম, রাঙ্গা, এনায়েত, এই সমস্ত এই যে মাফিয়া গ্যাং, তারা সবসময় আমার বিরোধিতা করেছে। তাদের এই বিরোধিতার জন্য আমাদের এই সড়ককে আসলে আমরা বাস্তবায়ন করতে পারিনি। আপনারা জানেন যে গত 8 বছর আগে বহু চেষ্টা তদবির করে এবং অনেক ষড়যন্ত্রের পরে, এমনকি আমাকে এই 22শে অক্টোবরের জন্য আমাকে কোর্টে, হাইকোর্টে মামলা পর্যন্ত করতে হয়েছে এই দিবসটিকে পাওয়ার জন্য। কিন্তু সেই ষড়যন্ত্র, আমি ভেবেছিলাম যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এখন আপনাদের জন্য সড়ককে নিরাপদ করতে পারব, আমার বিরুদ্ধে আর কেউ ষড়যন্ত্র করবে না। গত 22 বছরে আপনারা জানেন যে এদেশের মানুষের ধারণাকে আমি পরিবর্তন করেছি। সড়ক দুর্ঘটনা বলাটা এখন আর যায় না, এখন বলতে হয় রোড ক্র্যাশ, কিন্তু একসময় মানুষ ভাবত এটা ভাগ্যের ব্যাপার, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়। সেই জায়গা থেকে কিন্তু মানুষগুলোকে বের করে নিয়ে এসেছে। সড়কের কাঠামোগত অনেক পরিবর্তন আপনারা জানেন, আমি বলতাম যে এরকমভাবে ডাবল লেন হতে হবে, মাঝখানে ডিভাইডার থাকতে হবে, তাহলে মুখোমুখি সংঘর্ষ ঘটবে না, সেই কাজগুলো মানে হয়েছে। হাইওয়ে ট্রাফিক পুলিশ ছিল না, সেটি হয়েছে। বুয়েটে একটা রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। তারপরে দিয়ে আমি সকল মানুষকে একত্র করার জন্য, একসঙ্গে কাজ করার জন্য, অন্তত একটি দিন যেন সকল মানুষ একত্রিত হয়, একটি দিবসকে যদি পালন করে, তাহলে অন্তত তার মধ্যে বছরে একবার হলেও তো তার মধ্যে একটা জাগরণ আসবে। যে কারণের জন্যই 98 থেকে আমরা নিজেরা এই দিবসটি পালন করে আসছি, এবং সরকারকে বলে বলেও পারি নাই, অনেক রকমের ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরে যখন এটি হলো, হওয়ার পর আজকে অন্তত আমি ভেবেছিলাম যে আমার সেই শত্রুরা নাই, কিন্তু একই কায়দায় কিন্তু আবার কিন্তু সেই সড়ক দিবসটিকে কক্ষিগত করার জন্য ষড়যন্ত্র করছে, এবং কারা করছে সেটি হলো গিয়ে আমার কাছে অবাক লাগে। যে 18 সালে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনটি জানেন যে সড়কে কি দাবি নিয়ে তারা আন্দোলন করেছিল, তারা কি বলেছিল, নিরাপদ সড়ক চাই। তো এই নিরাপদ সড়ক চাই যে বলেছিল ছাত্ররা, এটা কোত্থেকে শিখলো?
সেটা তো আমার কথা, আমার সংগঠন, আমি এই যে ওই সময় পর্যন্ত যে সমস্ত স্কুলে, কত শত শত স্কুলে আমি গিয়েছি, আমি তাদেরকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছি, আপনারা অনেকেই জানেন, কিন্তু এখনও কিন্তু করছি, আজকেও কিন্তু স্কলার ইউনিভার্সিটিতেও কিন্তু আজকে আমি তাদেরকে কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে এসেছি, এসে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। তো এই যে ছাত্রদের কাছে যাওয়া, এবং ছাত্ররা যখন মারা গেল, যখন দেখলো যে আমার কথা সরকার শুনছে না, তখন কিন্তু ছাত্ররা কিন্তু আপনার গায়ে রাস্তায় নেমে আসলো। তারা নেমে আসলে আসলো এবং একটা বড় একটা আন্দোলন তারা করে দেখালো। তো এরকম আন্দোলন আমিও কিন্তু এর আগে কিন্তু করেছি, কিন্তু আমার সন্তানরা 18-তে সে আন্দোলনটা অনেক বেগবান করেছিল, সেই সময় কিন্তু কোনো শুনি নাই কিন্তু যে ওটার জন্য একটা আলাদা সংগঠন হয়েছে। পরবর্তী সময় আমার ছাত্রদেরকে আমাকেই বলতে হয়েছে, তাদের জীবন বাঁচানোর জন্য তাদেরকে ঘরে ফেরাতে হয়েছে আমাকে। এই ঘরে ফেরানোর পরে দিয়ে কিছু স্বার্থান্বেষী কিছু ছাত্র, তারা আমার সংগঠনের প্রায় কাছাকাছি নাম দিয়ে, নিরাপদ সড়ক আন্দোলন নাম দিয়ে ওনারা একটা সংগঠন করলেন, এবং সেই সংগঠনকে, সংগঠনের সঙ্গে যে কয়েকজন আছেন তাদের সঙ্গে আমাদের একজন উপদেষ্টা এর সঙ্গে আছেন, সমন্বয়ক উপদেষ্টা উনি, এবং ওনার নির্দেশনা মন্ত্রণালয়, বিআরটিএ এই সমস্ত জায়গায় নির্দেশনা দিয়েছেন যে তাদের কথা মতো যেন সব কাজ, এবং তারা এই ক্ষমতা পেয়ে যে যেটি করতে চাচ্ছে এখন, সেটি ওই যে আপনার দীর্ঘদিনের আমার 32 বছরের সংগ্রামটাকে তারা কুক্ষিগত করতে চাচ্ছে, আমার যে ত্যাগ তিতিক্ষা এই মানুষের জন্য, দেশবাসীর জন্য, সেটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। তারা আমাকে এবার এই 22শে অক্টোবর আমাকে তো কোনো মূল্যায়ন করেই না, অবমূল্যায়ন করেছে, আমাকে কোনো কিছু বলতে দেয় না। ওই যে নিরাপদ সড়ক আন্দোলনের যে কয়েকজন আছে তাদের মধ্যে থেকে দুজনকে বক্তৃত্ব দেওয়ার ব্যবস্থা করেছে। আপনারা দেশবাসী একটু চিন্তা করে দেখেন যে 32 বছর ধরে যে মানুষটি মানুষের জন্য, সড়ককে নিরাপদ করার জন্য, তাকে কিন্তু এবার কিছু বলার জন্য সুযোগ দেয় না, এবং তারা বলেছে যে সে যদি কিছু বলতে যায় তাহলে আমরা মানে হইচই করব, আমরা তাকে বলতে দেব না। এবং তারাই কিন্তু এই যে কথাটি বলেছে, আপনারা তো জানেন যে আমি সারা জীবন সত্যের পথে থেকেছি, আমি সারা জীবন সত্যকে লালন করেছি, আমি কখনো ভয়ে কখনো আমি কোনো কথা সত্য থেকে আমি দূরে সরে যাইনি, কিন্তু ওই খান সেনাদের সঙ্গেও কিন্তু আমি সত্য কথা নিয়ে, আমি এই ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু আমি সত্যের পক্ষে থেকে কিন্তু আমি জোরালো গলায় আমি প্রতিবাদ করেছি, আপনারা জানেন। তো সেই জায়গায় তারা আমাকে বলছে যে আমি আওয়ামী লীগের লোক, আমি নাকি টিকিট নিতে চেয়েছিলাম, আওয়ামী লীগের নাকি টিকিটে আমি দাঁড়াতে চেয়েছিলাম, এমপি হতে চেয়েছিলাম। আপনারাই বলেন, আপনারা কতবার আপনাদের ফেসবুকে আপনারা কতবার বলেছেন যে আমি যেন মন্ত্রী হই, আমি যেন অমুক হই তমুক হই, কিন্তু আমি সবসময় এই নিরাপদ সড়ক চায়ের জন্য আমি স্যাক্রিফাইস করেছি, কারণ আমি জানতাম যে সরকার, একটা সরকার কোনোদিন বেশি দিন থাকে না, পরিবর্তন হয়ে যায়। তো সেই সরকারে থাকা অবস্থায় যদি আমি নিরাপদ সড়কে বাস্তবায়ন না করতে পারি, তাহলে পরবর্তী সময় যে সরকার আসবে তখন তো সে আমাকে বিরোধী দলের লোক মনে করবে, এবং আমার কাজটাকে আমি করতে পারবো না। সেই জন্য আমি কোনোদিনই কিন্তু আমি ইলেকশনের কথা ভাবিনি, কোনো রাজনৈতিক দলের কথা ভাবিনি। এই সমস্ত মানে কিছু লোভ লালসা মানুষের থাকে, কিন্তু আপনারা দেখেন এই যে 32 বছরে আমি কিন্তু কোনো লোভ লালসা পর্যন্ত করিনি, শুধু এই নিরাপদ সড়ক যাওয়ার জন্য। কিন্তু আজকে নতুন করে স্বাধীন হওয়া এই দেশে আমাকে এভাবে অবমূল্যায়ন করবে, এটা আমি কখন মানে ভাবতেই পারছি না,
যে জন্য আমার এত কষ্ট হচ্ছে, ওই দিনের পরের থেকে আমি খুবই কষ্টের মধ্যে আছি। তো যার জন্য আমি জানি যে আপনারা আমাকে ভালোবাসেন, আমার এই ভালোবাসার মানুষদের সঙ্গে আমার এই কষ্টটাকে যদি আমি শেয়ার করি তাহলে হয়তো কিছুটা আমার ভালো লাগবে, যার জন্যই আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, আমার কথাগুলো নিয়ে হাজির হয়েছি। প্রিয় দেশবাসী, ওই 15 বছরের দুঃশাসনের সময় ফ্যাসিবাদ সরকার, তারাও চেয়েছিল এই দিবসটিকে পরিবর্তন করে দিতে, পারে নাই। কিন্তু আমি আজকেও এদেরকে বলবো, আপনারাও পারবেন না, কারণ আমার পিছে আমার আমাকে ভালোবাসার এদেশের অনেক মানুষ রয়েছে। কিন্তু সেই মানুষগুলোকে নিয়ে প্রয়োজনে রাস্তায় নামব, এবং আমি বিশ্বাস করি আমাকে যারা ভালোবাসেন এবং সত্যিকার অর্থে যারা ভালো মানুষকে ভালোবাসেন, যারা নীতিবানকে ভালোবাসেন, তার পক্ষে অবশ্যই আপনারা রাস্তায় নেমে আসবেন। আমি যদি যদি ডাক দেই আপনারা অবশ্যই পথে নেমে আসবেন, কারণ সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, অধিকার ছেড়ে দিলে হবে না। তো আমি এইটি আগাম আপনাদের কাছে আমি বলে যাচ্ছি, যদি প্রয়োজন হয়, যদি দেখি যে এই ষড়যন্ত্র তারা থামাচ্ছে না, তাহলে অবশ্যই রাস্তায় অধিকার আদায় করে নেব, এবং সেই রাস্তায় আপনারা আপনাদেরকে আমি পাশে পাব। আমার সমস্ত দেশবাসী, আমার সমস্ত সাংবাদিকবৃন্দ, আমার সমস্ত সড়ক যোদ্ধা, যারা নিজের পকেটের পয়সা শ্রম দিয়ে বন নিজের খেয়ে বনের মোষ তাড়ায়, তাদের সকলকে আমি অবশ্যই আমার পাশে পাব। আল্লাহ আপনাদের প্রতি সদয় হন, আমাদের প্রতি সদয় হোক, এবং যারা দুশ্মনী করছে, যারা এই ষড়যন্ত্র করছে, তাদেরকেও সৃষ্টিকর্তা বুঝ দান করুক এবং সেখান থেকে তারা ফিরে আসুক। কারণ এইভাবে যদি কাজ করে তাহলে এদের প্রতিও কিন্তু মানুষের ভালোবাসা চলে যাবে। আমাকে ভালোবাসার মানুষ কম নয়, আপনারা এই কাজটি করলে আমাকে যারা ভালোবাসে তাদের কিন্তু ভালোবাসা আপনাদের উপর থেকে উঠে যাবে। তো কাজেই আমরা আমাদের করণীয়, যেটা আমাদের মন্ত্রণালয়ের যে করণীয়, সেই কাজগুলো আপনারা করবেন। এক স্বৈর শাসকরা গেছে, এক ফ্যাসিবাদরা গেছে, এক চাঁদাবাদরা গেছে, এক দখলদাররা গেছে, কিন্তু আরেক পার্টি কিন্তু সেটি দখল করে আছে। সেইগুলো করেন, শত্রুতা বৃদ্ধি না করে জনগণের মঙ্গলের জন্য যেগুলো সেগুলো আপনারা করেন। আশা করি আপনাদেরকেও আল্লাহ তাআলা সুবুদ্ধি দান করুক, আপনারা সঠিক কাজটি করেন। আপনারা ভালো থাকুন, আমার প্রিয় মানুষগুলো, আমার প্রিয় দেশবাসী, আপনারা ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন যেন সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে পারি, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সত্যের জন্য আমরা যেন আওয়াজ তুলতে পারি এবং সত্যকে যেন আমরা আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।